আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ শুরু হলো পবিত্র হজ, করোনার কারণে অংশগ্রহণ সীমিত, প্রথমবারের মতো খুতবা হচ্ছে বাংলা সহ 10টি ভাষায়। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 17 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কয়েকশো। এবছরের শেষে করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা বলছেন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের বিজ্ঞানীরা। দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আবারও অবনতি, ঈদ আনন্দ নেই প্রায় 50 লাখেরও বেশি মানুষের। এবং করোনার ঝুঁকি মাথায় নিয়ে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ পবিত্র হজ, বিশ্ব করোনা পরিস্থিতিতে এবার মুসল্লির সংখ্যা সীমিত হলেও আরাফাতের ময়দান মুখরিত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। এই ময়দানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে মসজিদে নামিরায় খুতবা দেবেন সৌদি আরবের শীর্ষ উলামা বোর্ডের সদস্য শাইখ ডক্টর আবদুল্লাহ বিন সুলাইমান আল মুনি হাফিজাউল্লাহ। প্রথমবারের মতো এবার খুতবা শোনা যাবে বাংলা সহ 10টি ভাষায়। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। মিনায় ফজরের নামাজ শেষ করেই মুসল্লিরা রওনা দেন ঐতিহাসিক আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। শেষ নবীর পদাঙ্ক অনুসরণ করে এরই মধ্যে সেখানে হাজির রয়েছেন মুসল্লিরা। কণ্ঠে মহান সৃষ্টিকর্তার আহ্বানে সাড়া দেওয়ার ডাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। এবার টেলিভিশন পর্দায় হজে বিশেষ দৃষ্টি সারা বিশ্বের সেই সব মুমিনের, যারা নিয়ত ও সামর্থ্য থাকা সত্ত্বেও করোনা মহামারীর কারণে উপস্থিত হতে পারেননি পবিত্র ভূমিতে। আরাফাতের ময়দানের পর হাজিরা রওনা হবেন মুজদালিফায়, সংগ্রহ করবেন নুড়ি পাথর। রাত্রিযাপন শেষে শুক্রবার সেখান থেকে তারা আবার ফিরবেন মিনায়। জামারাতে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন মুসল্লিরা। এরপর পশু কোরবানি এবং মাথা মুন্ডন সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় উদযাপন করবেন ঈদ উল আজহা। এদিকে হজকে সামনে রেখে বুধবার রাতেই পরিবর্তন করা হয় কাবা শরীফের স্বর্ণালী ক্যালিগ্রাফ খচিত গিলাফ। করোনা মহামারী ঠেকাতে কঠোর বিধিনিষেধের কারণে এবার হজযাত্রীর সংখ্যা সীমিত করা হয়। আগের বছরগুলোতে 20 থেকে 30 লাখ হজে অংশ নিলেও এবার অংশ নেন সর্বোচ্চ 10,000 মুসল্লি। মনির হোসেন তপু, এটিএন বাংলা। করোনা ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে মৃত্যু হয়েছে অন্তত 17 জনের, সর্বোচ্চ 4 জন মারা গেছে সিলেটে। তবে নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে বরিশালে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। সিলেটে প্রায় 4,200 মানুষের দেহে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। যদিও সংক্রমণের হার কমতে শুরু করেছে সেখানে, গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 27 জন, মারা গেছেন 4 জন, এ পর্যন্ত মৃত্যু হয়েছে 135 জনের। এ ভাইরাস এখনও দ্রুত গতিতে ছড়াচ্ছে বরিশালে। বুধবারও 38 জনের দেহে শনাক্ত হয়েছে করোনা, মৃত্যুবরণ করেন 3 জন। 5,700 বেশি করোনা আক্রান্ত দক্ষিণের শহরে এ পর্যন্ত মারা গেছেন 116 জন। খুলনা আর কুমিল্লাতে 2 জন করে প্রাণ হারিয়েছেন, মোট 146 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় আরও 47 জন করোনা আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় সেখানে শতকরা 13 জনের দেহে পাওয়া গেছে এ ভাইরাস। ঢাকার পরে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা চট্টগ্রামে কমতে শুরু করেছে করোনার প্রকোপ। 24 ঘন্টায় বিভিন্ন পেশার 112 জন করোনায় আক্রান্ত হন, এ পর্যন্ত মারা গেছেন 230 জন। দেশে করোনা আসার পর সবচেয়ে ভয়ঙ্কর জোন হিসেবে পরিচিতি পাওয়া নারায়ণগঞ্জে বুধবার মারা গেছেন 1 জন, আক্রান্ত হয়েছে 17 জন। নমুনা পরীক্ষায় শতকরা 9 জনের দেহে পাওয়া গেছে এ ভাইরাস।
অন্যদিকে জামালপুরে আওয়ামী লীগের এক নেতাসহ করোনা আক্রান্ত দুই রোগী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া একজন করে প্রাণ হারান নওগাঁ ও নোয়াখালীতে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবছরের শেষে করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের অণুজীব বিজ্ঞানীরা। ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সেজন্য সরকারকে এখন থেকে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন তারা। হাইবুর রহমান, ওভি রিপোর্ট। বিশ্বজুড়ে বাড়ছে করোনা ভাইরাসের বিস্তৃতি, একই সাথে চলছে এই মহামারী ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। কবে নাগাদ আসতে পারে এসব ভ্যাকসিন, আর বাজারজাত হলে কার আগে কোন দেশ পাবে, এ নিয়েও চিন্তিত সবাই। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন বাংলাদেশ বংশোদ্ভূত প্রায় 3000 অণুজীব বিজ্ঞানী, যাদের অনেকে এখন করোনা ভাইরাসের ডায়াগনোসিস, অ্যান্টিভাইরাল মেডিসিন ও ভ্যাকসিন আবিষ্কারের কাজে নিয়োজিত। এসব অণুজীব বিজ্ঞানীদের সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ বাংলাদেশ অ্যাফিলিয়েটেড মাইক্রোবায়োলজিস্ট ISBM জানিয়েছে ভ্যাকসিন আবিষ্কারের অগ্রগতি নিয়ে। তারা বলছেন এবছরের শেষে আসতে পারে সুখবর। উই উইল সি অ্যাট লিস্ট 4 গুড ক্যান্ডিডেটস, এবং এই চারটা ভ্যাকসিনের ফিল্ড ট্রায়ালও চলছে, অ্যাট দি সেম টাইম প্রোডাকশনে চলে গেছে। এর মানে যদি এর মধ্যে একটাও সাকসেসফুল হয় তাহলে আর প্রোডাকশনের জন্য অপেক্ষা করতে হবে না। ইটস এ ভেরি বিগ নিউজ। মনে হচ্ছে এবছরের শেষের দিকে আমরা ভালো একটা খবর শুনতে পাব। আমাদের মাইক্রোবায়োলজিস্টরা করোনা নিয়ে ডায়াগনোসিস নিয়ে কাজ করছে ক্যানাডাতে, যিনি আপনার একটা ল্যাবের প্রধান হিসেবে করোনার যে ডায়াগনোস্টিক প্রসেসটাকে আপনার লিড করছেন। ভাইরাসের টিকা আবিষ্কার হলে বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন টিকা পাওয়ার আগেই বাংলাদেশের নিজস্ব একটি কৌশল থাকা জরুরি। কাদেরকে আগে টিকা দেওয়া হবে সেরকম একটি গাইডলাইন এখনই প্রস্তুত রাখতে আহ্বান জানিয়েছেন তারা। সরকার যদি বসে থাকে যে আমাদের ভ্যাকসিন দিবে অথবা আমরা একসময় পাবো, সেটা কবে পাবো সেটা যদি আমরা না জানি, তাহলে দেখা যাবে অন্যান্য দেশ ভ্যাকসিন ইউজ করতে পারছে, আমরা পারছি না। সরকারকে জয়েন্টে কাজ করতে হবে এই ম্যানুফ্যাকচারের সাথে, সরকারকে WHO এর সাথে কাজ করতে হবে। ভ্যাকসিনটা যদি যখন আমরা হাতে পাবো, আমরা আগের থেকে তৈরি থাকতে হবে যে এটা আমরা কাদের জন্য ইউজ করব, তাহলে মোস্ট ইম্প্যাক্টফুল আউটকাম পাওয়া যাবে, না হলে একটা হজবরর লেগে যাবে। যেসব দেশের নাগরিকদের মাথাপিছুই $4,000 নিচে তারা ভ্যাকসিন পাবেন বিনামূল্যে, এমন 90টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি না হয় ঈদ আনন্দ নেই দুর্গত 50 লাখেরও বেশি মানুষের। উত্তরে পানি কমলেও দক্ষিণাঞ্চলে পানি বৃদ্ধি আর নদী ভাঙনের সাথে লড়াই করে টিকে থাকতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। খাবার বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। ঈদ দুয়ারে করোনা আলো দেশের 31 জেলার 50 লাখেরও বেশি মানুষকে সংগ্রাম করতে হচ্ছে বানের পানির সাথে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর অন্যতম জামালপুরেই চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে প্রায় 10 লাখ মানুষ। গত কদিনে পানি না বাড়লেও খাবার আর বিশুদ্ধ পানির সংকটে পড়েছে এখানকার মানুষ। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর, ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকায় 6 উপজেলার 3.5 লাখ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে, সেই সাথে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। শেরপুরের 13টি ইউনিয়নে বন্যার পানি কিছুটা কমলেও বাড়িঘর, ফসলি জমি আর রাস্তাঘাট এখনও রয়েছে পানির নিচে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বানভাসী 1 লাখেরও বেশি মানুষের দুর্ভোগও বাড়ছে। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে দুর্গতদের। গত 14 দিন ধরে শেরপুর থেকে জামালপুর হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মানিকগঞ্জে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, আর এতে দীর্ঘ হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা। পদ্মার পানির তীব্র স্রোতে ভয়াবহ আকার নিয়েছে শরীয়তপুরের নদী ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। বানের পানি আর ভাঙনে দিশেহারা এখানকার প্রায় 4 লাখ মানুষ। কুড়িগ্রামে আবারও ধরলা নদীর পানি বাড়তে শুরু করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ফলে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে পারছে না কয়েক লাখ মানুষ। মইনুল হাসান, এটিএন বাংলা।
প্রিয়জনের সাথে ঈদ আনন্দ নাকি তাদের করোনার ঝুঁকিতে ফেলা, ঈদ যাত্রা নিয়ে মানুষের মনে উঠেছে এমন প্রশ্ন। সবকিছু উপেক্ষা করে গ্রামে ফিরছেন অনেকেই, ট্রেনে মোটামুটি ঠিক থাকলেও অনেক বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঢাকা থেকে দিনাজপুর যাবে এই পরিবার, ছোট সন্তানকে নিয়ে বাসের টিকিটের জন্য ঘুরছেন এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে। এত ঝুঁকির মাঝেও বাড়ি ফেরার আনন্দ তাদের মধ্যে। গ্রামে গতবার যাওয়া হয়নি, এবার যাইতেছি, বাচ্চা ও দাদু খুব কাঁদতেছে, বাসায় না গেলে হয় না। করোনা মহামারীর মধ্যেই এমন অনেকেই গ্রামে ফিরছেন। কাউন্টারগুলোতে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। গাবতলি টার্মিনালেও বাড়ছে যাত্রীর চাপ। বেশিরভাগ বাসে দুই সিটে এক যাত্রী পরিবহন করা হচ্ছে, এতে বেড়েছে ভাড়া। গত এই 600 টাকা করে গেছে, এখন এসিতে যাচ্ছি, এসিতে এখন হচ্ছে 1300 টাকা। সময় লাগছে প্লাস অর্থ খরচ দুটোই। বাস বা কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনে চলতে খুব একটা দেখা যায় না, তবে ক্যামেরা দেখে তৎপর হয় বাস কর্মীরা। পান খেলাম তো কিছুক্ষণ আগে, এই জন্য খুলছিলাম। করোনা মহামারীর মধ্যে মানুষকে গ্রামে না ফিরতে আহ্বান জানাচ্ছে সরকার, কিন্তু তা উপেক্ষা করে অনেকে বাড়ি ফিরছেন, এতে সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঈদের সময়ও চলছে সীমিত সংখ্যক ট্রেন, আগের মতো উপচে পড়া ভিড় না থাকলেও বাড়ি ফিরছেন অনেকে। আগের থেকে এখন করোনার জন্য মানে ভিড় অনেকটা কম। প্রবেশ পথে খুব সুন্দর একটা পরিবেশ। বৃহস্পতি ও শুক্রবারে বাড়ি ফেরা মানুষের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার পুঁজিবাজার বন্ধ থাকবে মাত্র একদিন। ঈদের ছুটির কারণে আগামী রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের আগের দিন শুক্রবার ও ঈদের দিন শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে ঈদুল আজহায় সরকারি ছুটি মাত্র 3 দিন। ঈদে বাড়তি করে কোনো ছুটি যোগ না হয় ঈদের পরদিন রোববার মাত্র একদিন ছুটি থাকবে। ওই দিন সরকারি সব অফিস আদালতের মতো পুঁজিবাজারও বন্ধ থাকবে। আগামী 3 আগস্ট থেকে পুঁজিবাজার খুলবে এবং স্বাভাবিক নিয়মে লেনদেন চালু হবে। ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড গত 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 2.06 টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল 1.99 টাকা। সম্পদ মূল্য হয়েছে 30.13 টাকা। 24 সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 24 আগস্ট। রিজেন টেক্সটাইল লিমিটেডের শেয়ার রেকর্ড ডেটের আগে আজ থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হচ্ছে। আগামী 3 আগস্ট পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 4 আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের পর বাটা শু, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খুলনায় করোনা সংক্রমণ রোধে সীমিত সংখ্যায় কোরবানির পশুর হাট বসলেও ক্রেতা কম থাকায় লোকসানের আশঙ্কায় খামারি ও বিক্রেতারা। ইজাদার ও বিক্রেতারা জানান, খামার থেকে সরাসরি কিছু গরু বিক্রি হলেও হাটে ক্রেতার আগমন ও বিক্রি নেই বললেই চলে। যারা আসছেন তারাও দাম শুনে চলে যাচ্ছেন, তবে শেষ মুহূর্তে কিছু পশু বিক্রি হতে পারে বলে আশা তাদের। খুলনায় এবছর 6,890টি খামারের কোরবানির জন্য 45,181টি পশু প্রস্তুত করা হয়েছে। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারী বৃষ্টিপাতের কারণে ফলন বিপর্যয়ের মুখে পড়েছে ঠাকুরগাঁওয়ের পাট চাষিরা। টানা বর্ষণে পাট খেত তলিয়ে যাওয়ায় এবার ফলন ভালো হয়নি। এদিকে হঠাৎ দেশের সকল সরকারি পাটকল বন্ধের ঘোষণায় পাট বিক্রি নিয়ে বিপাকে কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর জেলার 5 উপজেলায় 6,140 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে 5,810 হেক্টর জমিতে। এতে পাট উৎপাদন হবে 3 লাখ মণের বেশি। গত বছর দাম ভালো পাওয়ায় এবারও পাট চাষের ঝুঁকি ছিল কৃষকরা, কিন্তু ভারী বৃষ্টিপাতে তাদের স্বপ্ন ভেঙে দিয়েছে। পাট বিক্রি ও ঋণের টাকা পরিশোধের দুশ্চিন্তায় কৃষকরা। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে।
গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২,৬৬৭টি এবং ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ ১২,৯৩৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১,৬৪,১৯৫টি। ২৪ ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৬৯৫ জন, এ পর্যন্ত শনাক্ত ২,৩৪,৮৮৯ জন। ২৪ ঘন্টা শনাক্তের হার ২০.৮৩% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.১২%। দুঃখিত, আবার বলছি, এ পর্যন্ত শনাক্তের হার ২০.১৮%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৬৬৮জন, এ পর্যন্ত সুস্থ ১,৩২,৯৬০জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬.৬১%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৮জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩,০৮৩জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১%। যারা ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন, পুরুষ ৩৬জন, নারী ১২জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২,৪২৪জন, শতাংশ হার ৭৮.৬২%, এবং নারী ৬৫৯জন, ২১.৩৮%। বয়স বিভাজনে ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন, যে বয়সের ৩১-৪০ বছর ১জন, ৪১-৫০ জন, ৫১-৬০ জন, ৬১-৭০ জন, ৭১-৮০ জন, ৮১-৯০ জন এবং ৯১-১০০ বছরের মধ্যে ১জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃতের সংখ্যা এবং শতকরা হার ০-১০ বছরের ১৮জন ১.৫৮%, ১১-২০ বছরের ৩০জন ১.৯৭%, ২১-৩০ বছর ৮৫জন ২.৭৬%, ৩১-৪০ বছর ২০২জন ৬.৫৫%, ৪১-৫০ ৪৩৫ জন। দর্শক, আপনারা শুনছিলেন স্বাস্থ্য দপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। ইটালিয়ান লিগ সিরিয়েতে ক্যালিয়ারির কাছে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৮ মিনিটে পিছিয়ে পড়ে লিগ চ্যাম্পিয়নরা। রক্ষণের ভুলে ক্যালিয়ারিকে এগিয়ে নেন লুকা গাগলিয়ানো। প্রথমার্ধে যোগ করা সময় আর্জেন্টাইন স্ট্রাইকার জিওভানি সিমিওনে ব্যবধান দ্বিগুণ করেন। গোল শোধে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনালদোরা দ্বিতীয়ার্ধে আক্রমণ করে আর খেলায় ফিরতে পারেনি। ৩৭ ম্যাচে ওল্ড লেডিদের এটি ছিল ষষ্ঠ পরাজয়। দুয়ে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭৯। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ শুরু হলো পবিত্র হজ। করোনার কারণে অংশগ্রহণ সীমিত, প্রথমবারের মতো খুতবা হচ্ছে বাংলাসহ ১০টি ভাষায়। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত ১৭ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১০০। এবছরের শেষে করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা বলছেন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের বিজ্ঞানীরা। দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আবারও অবনতি, ঈদ আনন্দ নেই প্রায় ৫০ লাখেরও বেশি মানুষের। এবং করোনার ঝুঁকি মাথায় নিয়ে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।